কিদা অবস্থা মরেন নি গোয়াল মারছো না কিদা আগর পানি নি বন্ধ হয়ে গেছে ঘরের সামনে বা ঘরে কত পানি আছে আপনারা দেখেন দেখে বুঝতে পারছেন আপনারা কি অবস্থায় আছেন এই এলাকার মানুষ তবে পানি বাড়ছে না পানি কমছেও না মানে সীমিত আকারে একদম ছল পানি কমতেছে এবং নদীর পানিটা ঢুকতেছে এই আছে আমার নাম কি দা চাষা কি তারা ওগর পানি নি চাষিরে লই আইলা না একলা দেয় কিবা গিয়া হ্যাঁ চাষিরে তুই আইছো পানিত ফুকনাত নি আচ্ছা রা না চাষির কথা হয়তো কই হোক না আগে কইলা পানি ভালো লাগবে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদের কাছে লাইভে নিয়ে আসলাম আপনারা যারা আছেন একটু শেয়ার করবেন সাথে কি বলেন গরো পানি নি ও কোন দি কত পানি করো হ্যাঁ বুঝছি না উরাত পানি হয়ে গেছে নি শাশিয়া কি করেন দে চকুর উফরে নি

মোক বুজি বুজি নেকি মজুৰ মানুহ বেছি যাৰা দিনানে দিন খান পৰিশ্ৰম কৰে তাৰ ফানি নেকি গৰহ লামছেনি কিছু ลําছ রানী যাই হোক আলহামদুলিল্লাহ পানি কিছু কমতে শুরু করেছে এটা অনেক আনন্দের একটা বিষয় মাছ মারছো हां মাছ মারা অবস্থা পানি নি করো যাই পাই উঠছে না ব্যাংক তো চলবো ব্যাংক চলে না নি ব্যাংক তো কি দাও মারছো আমরা ফুরান না যাই হোক এদিকে আপনারা দেখছেন যে এই ঘরগুলো পানি যাওয়ার পরে এটা কতটুকু ঠিক থাকবে জানি না দুই হাজার একুশ সালে বন্যা আসছিলো সেই সময় লাগা লাগা তিন তিনবার পানি আসছিলো সেই পানিতেও মানুষ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এখানে কয়েকটি ঘর বাদে আসলে মোটামুটি সব জায়গায় পানি এখানে আমরা দেখছি এই গ্রামে সম্পূর্ণ মানে কাঁচা ঘর বেশি আসলে কাঁচা ঘরগুলোর ক্ষতি হচ্ছে বেশি আমরা এটা আপনাদের কাছে তুলে দিচ্ছি যে এই এলাকার যারা আছে অবশ্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন পাশাপাশি সরকারের বরাদ্দ থেকে ঘর সংস্কারের যে টাকা আসবে বা বরাদ্দ আসবে সেখান থেকে একটি অংশ তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আমরা এটা আশা করছি তো প্রিয় দর্শক এখানে দেখেন এদিকে দেখেন পানি কি পরিমাণ পানি মসজিদে যদিও পানি কিছু ওইখানে মসজিদ নেই খালফারও মসজিদ নাকি দা পানি নেই মসজিদ প্রচুর পানি কিতার গরম পানি নেই কেমন

আর সরকারের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় মিনি মিসেস সেলিনা মিন তাই নাই আমাদেরকে খুব সাহায্য সহযোগিতা করত আমাদের রাষ্ট্র কেন্দ্র আশিয়া আমাদেরকে একটা সান্তনা দিচ্ছেন আমাদের গরিবকে বলছেন যে আপনাদের আব্দুল মমিন সাহেব তাই নো আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির আমাদের ওয়ার্ডের দিকে খুব বেশি একটু খেয়াল রাখুন প্রিয় দর্শক কথা বলছিলাম সাত নং মোগলগাঁও ইউনিয়নের তিন নং ওয়ার্ড মেম্বার নেসার আহমদ যিনি প্যানেল চেয়ারম্যান হিসাবেও নির্বাচিত হয়েছেন এবং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তো ওনার কাছ থেকে আমরা জেনে নিলাম এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি বিশেষ করে ওনার ওয়ার্ড ফতেফুর এবং খালফার মিলিয়ে একটি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে গরিব মানুষের সংখ্যা বেশি এবং কাঁসা ঘর বাড়ি বেশি যেটা বন্যার পানিতে ক্ষতি হয়ে যাবে ঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে এই পালাগুলো নষ্ট হয়ে বেড়া নষ্ট হয়ে নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আমরা আজকে এইভাবে পালাগুলো ঘরগুলো পড়ে যেতে পারে তো তাদের বরাদ্দের জন্য বা সংস্কার করার জন্য কিন্তু এই বরাদ্দ থেকে একটি অংশ আমরা এই গ্রামে এই তিন নং ওয়ার্ডে আসবে সেটা আমরা অবশ্যই কামনা করছি দায়িত্বশীলদের এবং ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আমরা মেম্বার মহোদয়ের কাছ থেকে জানলাম যে আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি প্রচুর পানি দেখা দিয়েছে এবং পানির যে অবস্থা আপনারা দেখেন তো এই যে আপনারা দেখেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে খালফার এবং ফতেফুরের যে অবস্থা এবং সে যে পরিস্থিতি সেটা অবশ্যই আপনাদের কাছে সেটা দেখে মনে হচ্ছে যে আসলে কি পরিমাণ পানি আছে আপনারা দেখেন এটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে বাড়িঘরের ভিতরে পানি এবং গরিব এলাকা থাকার কারণে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত এই যে একটি ঘর আপনারা দেখেন এই ঘরটি কিন্তু খুবই পানির মধ্যে এবং এই ঘরটি হয়তো যে বাঁশের পালা যেগুলো আছে সেগুলো হয়তো নষ্ট হয়ে যাবে তো এভাবেই চলে দুই হাজার একুশ সালের বন্যার পরে বাইশ বিশ সালের বন্যার পরে বাইশ সালে বন্যা একুশ সালে বন্যা আসেনি কিন্তু বাইশ সালে আবার এসেছে তো সেটা আমাদের জন্য খুবই কষ্টের একটি বিষয় কারণ মানুষ এমনিতেই অনেক কষ্টে আছে মহামারী করোনা কাটিয়ে উঠছে অনেকেরই আসার দরকার এবং সহযোগিতা করার দরকার তবে সর্বশেষ এটা হচ্ছে যে পানি কিছুটা কমতেছে মনে করি আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বিভিন্ন ধরনের ভিডিও বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই সেই সুবাদে আমাদের আজকের এই বাস্তব ভিডিওটি সিলেট ফতেপুর এবং খালফার নং ওয়ার্ড বাড়ি আছে নদীর পারে এবং এখানকার মানুষের ঘর বা এখানকার মানুষের থাকার পরিবেশ দেখলে বোঝা যায় যে তারা কতটুকু সচ্ছল আছেন এটা দেখেই বোঝা যায় আমার বাড়িতে অন্য অন্য জায়গাতে না নদীৰ সাজোৱা নাই নদী বাঙনৰ সাজোৱা নাই বহুতো এতিয়া জিলাত হাতে কিছুটা আরাম আয়সে নিদ্রা নিতে পারছেন কিন্তু যখন ঘরটিও চলে যাবে তখন নিরুপায় হয়ে রাস্তায় যেতে হবে রাস্তার ধারে থাকতে হবে অথবা অন্য কারো বাড়িতে আশ্রয় নিতে হবে তো সেই জীবনটা আসলে খুবই কষ্টের খুবই কঠিন কাজ করে খেলেও যদি নিজের বিটা তাকে টাকার মধ্যে হয়তো আরো বলকের কাজ চলতেছে আশপাশে কিন্তু আমরা চাই এর সাথে যদি এটাও করা হয় তাহলে হয়তো এই মানুষগুলো বেঁচে যাবেন এখানে বেশ কিছু পরিবার আছে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন কী এরা হয়ে গেছে এখন যাওয়ার জায়গা নাই এই যে দেখেন তারা আসলে কত কষ্টে আছেন তাদের জায়গা নেই যারা এখান থেকে অনেক মানুষ আমরা দেখেছি মানে নদীর ভাঙ্গনের কারণে কিন্তু তারা চলে গেছেন রাস্তার ধারে

কালফার গ্রামের যে অবস্থাটা আছে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি এখানে দেখেন একদম নদীর মাত্র কয়েক হাত বাকি আছে এর ইতিমধ্যে অনেক পরিবার নদীর খবলে চলে গেছে নিঃস হয়ে গেছে বিটাহারা হয়ে রাস্তায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে থাকছেন মানুষ যে যেভাবেই চলুক না কেন তার যদি থাকার মতো একটি ভিটা থাকে একটি ঘর থাকে তাহলে হয়তো সে মনে রাখে এটা যে তার থাকার একটি জায়গা আছে আর যাদের থাকার জায়গা নাই সেই মানুষগুলো একদম নিরুপায় নিরহারা

আমাৰ ইউনিয়ন পৰিষদৰ চেয়াৰমেন চাৰ্ফ তাইনো খুব এটা চেষ্টা নিলা কিন্তু আমি চাই বন পৰৰাষ্ট্ৰমন্ত্ৰী কৈছে বৰ্তমান চৰকাৰৰ কৈছে যে যদি আমাৰ ৰ' কাজটা ইদানি কৰি দিয়া হয় এতিয়া আমাৰ বহুত ফেমিলি বাচিব কাৰণ আগে কৈছোঁ চৈধ্যশ চৈধ্যশ গড় আছে আমাৰ এই ৱাৰ্টে প্ৰায় ত্ৰিছশ বহুত বহুত ফেমিলি বাচব খুব দৰিদ্ৰ কিনা যে মানে এক ডি চিম এলগীয়া গ'ল বনাই গৈ গাখীৰ নাই আপোনাৰ জেগা যাই হোক এই যে দেখেন এটা আসলে আর ঠিকবে কিনা আমরা জানি না এটা বোধহয় এই যে দেখেন এটা বাচ্চারাও কিন্তু অনেক ঝুঁকির মধ্যে এখানে আছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেট সদরের মগলগাঁও ইউনিয়নের তিন নং ওয়ার্ড খালফার গ্রাম থেকে তো আশা করবো এই গ্রামের যে অবস্থা আছে সেটা আপনারা সবাই শেয়ার করে গ্রামের অবস্থানটি তুলে ধরার চেষ্টা করবেন গ্রামের হচ্ছে খালফার এবং মিরেরগাঁও গ্রাম এই গ্রামেই কিন্তু আমরা আছি এবং ফতেপুরও আছে এই ওয়ার্ডের মধ্যে তবে এই এলাকার কিছু দূরে যেটাকে বলা হয় দশগড় বলো আটগড় বলা হয় আটগড়ের এদিকে তো খামো নাই নদী ভাঙ্গনের বাকি রয়েছে একটি বিষয় আমরা জানিয়ে দিই আপনাদেরকে যে মগলগাঁও অনেক বড় একটি মাদ্রাসা ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা ফতেপুর মাদ্রাসা কামেল মাদ্রাসা এটা এবং সামনে রয়েছে স্কুল প্রতিষ্ঠান সম্ভবত তো সব মিলিয়ে আপনারা যেটা দেখছেন ফতেপুর

রান্দা কিলা খান কিলা যাই হোক আপনারা দেখছেন সিলেক্ট হয় হয়ে পড়েছেন আপনারা আমরা চাই যে আপনারা শুধু সরকার না দেশের ধনী যারা আছেন যাদের তফিক আছে সাধ্য আছে আপনারাও কিন্তু এগিয়ে আসেন এই সমস্ত মানুষের কাছে সাহায্য করার জন্য হ্যাঁ ঠিক আছে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি আশা করি আপনাদের সকলের সহযোগিতা তো প্রিয় দর্শক এখানে দেখেন যে প্রচুর মানুষ তারা তাদের দুঃখ কষ্ট শেয়ার করার জন্য কিন্তু এখানে এগিয়ে এসেছেন আমরা সেই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি ফতেফুর বাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি তবে পানি না বাড়লেও পানি কমা শুরু হয়েছে পানি কমতেছে এটাই হচ্ছে বাস্তব একটি দৃশ্য পানি কমেন না কমেল গ্রামগঞ্জের মানুষ আরো বেশি কষ্টে আর আসলে গ্রামের ভিতরে একদম ভিতরে প্রবেশ করা যায় না কারণ সেখানে নৌকা ছাড়া ঢুকা যায় না নৌকা আমরা হয়তো পাই না সব জায়গায় সেই জন্য আমরা যাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নেই এখানে মাছ বাজার এবং মাছের বাজারে মানুষের অবস্থা আপনারা দেখেন আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরছি মাছ চলেননি কীতা ফানি নেকি কৰ বিস্কুট ৰন্ধা বান্ধা দৰকাৰ নাই যাই হক কেতিয়াবা আছনি চলে নেকি পানী উঠছেনি এইকে পুৰুষ এলেকাই পানী এদিকে আপনারা দেখেন পানি আর পানি এদিকে পুরো বাজারে পানি পুরো এলাকায় পানি পুরো গ্রামে পানি পুরো ইউনিয়নে পানি পুরো সিলেটে পানি কি হয়েছে দোকানে পানি তো বিত্ত দিকে লাভ নাই বাড়াতে পানি নাই জানি পানি কমি গেছে ধনা কি তারও পানি নি রো বাড়িত বাড়িত পানি নি সাঁচিরে তো দি পানি কমছে নি আর সকলের সহযোগিতা কামনা করছি সরাসরি আমরা যে ভিডিওটি দিচ্ছি আপনারা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাহায্য রাখবেন যাই হোক আপনারা দেখেন আমরা খালফার বাজারে আছি সরি ফতেপুর বাজারে আছি ফতেপুর বাজারের অবস্থা আমরা একদম শর্ট করে আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা সিলেক্টর ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদেরকে নিয়ে আসলাম ফতেপুর বাজার এবং লাইভ তো আমরা শেষ করে নেব শেষ করে নেবার আগে আপনাদের সকলের সুস্বাস্থ্য দিগের কামনা করছি এবং পরবর্তী লাইভগুলো আমাদের সাথে থেকে উপভোগ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা চেষ্টা করব আজকে বিশ্বনাথ তথা অন্য এলাকা যেগুলো আছে শতকের এলাকা সেই এলাকা থেকেও আরও কিছু ভিডিও উপস্থাপন করার কেটারা বসলেননি হ্যাঁ